বাকিটা না হয় কি পাবলিক প্লেসে সিঁদুর দেওয়ার পরে পাবলিককে সাক্ষী রেখে। Forget it. ভুলে যাও, ভুলে যাও স্বস্তিক মুখার্জি, ভুলে যাও গীতাকে। গীতা এ জন্মে তোমার হবে না। Never. কিছুতেই না। রায় বেরিয়েছে কেসে, মৃত্যুদণ্ড। রাস্তায় মেয়েদেরকে উত্তক্ত করা সেক্টর নাম্বার 509, আর রাস্তায় মেয়েদের গায়ে হাত দেয়া সেক্টর নাম্বার 554। দেখে মনে হচ্ছে না সামনে নতুন করে মাকে দেখছিস? এরপর থেকে এখানে কোনো মেয়েকে দেখে যদি জুলিয়েট মনে হয়ে থাকে তাহলে তার রোমিও হওয়ার চেষ্টা করিস না, তাহলে অ্যাডভোকেট গীতা এলএলবি উল্টো হাতে এমন মার মারবে না, তখন সমস্ত মেয়েকে মা মনে হবে। কি অ্যাডভোকেট গীতা, এখনো তেজ যায়নি? লোকাল ছেলেগুলোকে মারছেন, আর এদিকে প্রেস মিডিয়া নিউজ পোর্টাল সব একেবারে কেচ্ছাময়, ত্রিকোণ প্রেম, দুই ভাইয়ের সাথে একেবারে চুটিয়ে প্রেম চলছে, তাই না? সামলে কথা বলুন, বলে রাখলাম এই চোখ আমাকে একদম রাখবেন না, বলে দিলাম। আপনার সময় ঘনিয়ে এসছে, কথাটা মাথায় রাখবেন, আর আমার ওই কেসটা নিয়ে না বেশি নাড়াচাড়া করবেন, বিপদে পড়ে যান, কারণ আমার কেসের আগে আপনার কেসের ডেট আছে। আর ওই অগ্নিজিৎ মুখার্জি আপনাকে কিন্তু কোর্টে একেবারে শেকে দেবে। সেই আগুন এখনো তৈরি হয়নি, সেই কয়লা এখনো তৈরি হয়নি, সেই হিটার এখনো আসেনি, সেই মাইক্রোওভেন এখনো আসেনি যেটা আমাকে সেঁকবে, কথাটা মাথায় রাখবেন। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। আপনার কেসের ডেট আমি জানি কবে, কারণ সেই তারিখটা আমি ভুলিনি, আমি কোনো তারিখ ভুলি না, একটা তারিখও ভুলি না, প্রত্যেকটা তারিখ আমার মনে থাকে। যে তারিখে দেবরূপা দেবীকে খুন করা হয়েছিল আমার মনে আছে সেই তারিখটা, যে তারিখে প্রথম কোর্টে ওই কেসটা অ্যাপিয়ার করা হয়েছিল সেই তারিখটা আমার মনে আছে, আমি একটা তারিখও ভুলি না। তাই এসব সস্তার গুন্ডার মতো থ্রেট না করে কোর্টে দেখা হবে, ভাগুন এখান থেকে, না হলে কিন্তু একটা সেকশন নাম্বার চাপিয়ে দিয়ে সোজা ভেতরে চালান করে দেব। আপনি এভাবে রুডলি বিহেভ কেন করেন? আমি তো আরো অনেক লয়ার দেখেছি, কেউ এভাবে রুডলি বিহেভ করে না, আপনি কিন্তু খুব অভদ্রভাবে কথা বলেন। এই মনি, মাথায় তো একটা মেয়ের খুনের মামলা ঝুলছে, বেশি কথা নয় একদম, আর আপনাদের মতো ক্রিমিনালদের সাথে রুড ব্যবহার না করে কোনো উপায় আছে?
আপনার এই প্রেমিকটিকে বুঝিয়ে বলে দিন তোমায় একদম ঘনিয়ে এসেছে। আর তোমার এই প্রেমিকটিকে বুঝিয়ে বলে দিও আমার কেসের রায় বেরিয়ে গেলেই তোমাদেরকে মেরামত করবে অ্যাডভোকেট গীতা এল এল বি। এই যো, আর একটা কথা মাথায় রাখি, কাল থেকে যেন এই চত্বরে না দেখি। তা পেরেছিস? কাজ কমের ধান্দা কর, দু পয়সা উপার্জন করে মা বাপের মুখে একটু খাবার তুলে দে। বড় বড় সব মুসকো মুসকো জোয়ান ছেলেরা, কাজকর্ম কর। বাপ মায়ের পয়সায় বাইক চড়ে ফুটানি মেরে গায়ে ট্যাটু করে মেয়েদের পিছনে ঘুরে সমাজটাকে উদ্ধার করতে হবে না। কাল থেকে যেন এখানে না দেখি, যদি দেখি না এমন মার মারবো না, অতীতে তোদের জায়গা হবে না। কথাটা মাথায় রাখিস, সোজা চুল্লি। নামটা ভুলে যাস না, অ্যাডভোকেট গীতা এল এল বি। এই উকিল বস মানবে টাকা পয়সা দিলে? মনে তো হচ্ছে না, সেটাই তো যাচাই করতে এসেছিলাম। এর টাকা পয়সা খাবার মেন হয়, একেবারে হাই টেনশন লাইন, খেলেই ঝটকা। কিন্তু কিন্তু আমাদের যদি সাজা হয়ে যায়? হবে না, আমাদের পাল্লা ভারী আছে, কারণ আমাদের দিকে আছে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আমি চাইছি সাত্বিক এই বাড়িতে ফিরে আসুক। সাত্বিক ফিরে আসুক তুমি চাইছো? হ্যাঁ, আমি এটা চাইছি। এই চেয়ারটা, এই চেয়ারটাতে ও বসতো, এই চেয়ারটা এখন এখন শূন্য থাকে। আমি ওকে মিস করছি বাবা। প্লিজ ন্যাকামো করো না। মিস করছো মানেটা কি? হ্যাঁ, তুমি তোমার শ্বশুর মশাইয়ের সামনে বলছো যে তুমি তোমার বরকে মিস করছো? এটা কি ধরনের কথাবার্তা গিনি? মানে তুমি সহবত ভদ্রতা সব কিছু ভুলে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্নি, মাথা গরম করিস না, বাড়ির মেয়ের মতন বলে ফেলেছে। না গো দিদি ভাই, তুমি এইভাবেই না ওদের বার বাড়িয়ে দিয়েছো। ওরা যখন যা পেরেছে তাই করেছে। ওর ইচ্ছে হয়েছে ও মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে বউ সেজে চলে এসেছে, ওর ইচ্ছে হয়েছে ওর বরের সাথে ঝগড়া করেছে। ওর বর এখন এই বাড়িতে নেই, বাড়ির বাইরে চলে গেছে। ওর বর ওর চক্ষু শুল ছিল, আর এখন নাকি ওর বরকে ছাড়া থাকতেই পারছে না, বরকে মিস করছে। সমানে বলে যাচ্ছে মিস ইউ মিস ইউ লাভ ইউ লাভ ইউ, মানে জাস্ট এটা নেওয়া যাচ্ছে না। আস্তে কথা বলো, চিৎকার করো না, একটা কথা কান খুলে শুনে রাখো। যতক্ষণ না এই কেসের রায় বেরোচ্ছে ততক্ষণ সাত্বিকের এখানে জায়গা হবে না, ততক্ষণ সাত্বিক এখানে আসবে না। কেন আসবে না? তুমি স্বামী স্ত্রীকে আলাদা কেন করছো? এটা কিন্তু ঠিক নয় বাবা। তুমি তোমার জেতার লক্ষ্য পূরণ করার জন্য ওদের এভাবে স্কেপগোট বানাচ্ছো কেন বাবা? এই শালা, ও বন্ধ রাখো, একদম বড় বড় কথা বলবে না। কেন এরকম বলছিস? যতই হোক সম্পর্কটা গুলিয়ে ফেলিস না, বড় জেঠু তোর পাপা হয়, এভাবে কেন বলছিস? হ্যাঁ, তোমার প্রতি বিহেভিয়ার দেখেছি সাত্বিকদার, যা বিহেভ করতো খুবই ইল বিহেভ করতো, তো তার জন্য হঠাৎ এত উতলা হয়ে উঠছো কেন? ওটা ওদের পার্সোনাল ম্যাটার, ও উতলা হবে নাকি উতলা হবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। আর আমার মনে হয় স্বামী স্ত্রীর মাঝখানে আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওরা স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে চায় তাহলে থাকবে, আর যদি আলাদা থাকতে চায় তাহলে আলাদা থাকবে।
কাকে ডাল করছো? গীতাকে। হ্যালো, আমার সাত্বিককে আমার কাছে ফিরিয়ে দে, নইলে ধরে নেব তোর সাথে সাত্বিকের সত্যিকারের সম্পর্কটা ছিল। দেরে, সে আমাকে ভালোবাসে গীতা, হি লাভস মি, তাও একবার নয়, বারবার বলেছে হি লাভস মি। গীতা এলএলবি, গীতা এলএলবি।